হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলথ ব্রিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে অস্ট্রোক্যালজি ট্যাবলেট। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা নিয়ে। তার আগে একটি কথা বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেডিসিন সম্পর্কে, অস্ট্রোক্যালজি ট্যাবলেট, এটি একটি ক্যালসিয়াম কার্বোনেট কোরাল সোর্স প্লাস ভিটামিন D3 জেনেরিকের একটি ওষুধ। এটিতে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট এবং 200 IU ভিটামিন D3 রয়েছে। অস্ট্রোক্যালজি কী সব রোগের জন্য নির্দেশনা দেওয়া হয়, সেটি হচ্ছে অস্টিওপোরোসিস এর প্রতিরোধ ও চিকিৎসায়, অস্টিওমেলাসিয়া, টিটানি, হাইপো প্যারাথাইরয়েডিজম, এছাড়া খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে, গর্ভাবস্থা ও স্তন্যদানে, শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া হয়। অন্যান্য নির্দেশনার মধ্যে রয়েছে প্যানক্রিয়াটাইটিস, তীব্র কিডনি অক্ষমতায় ফসফেট বাইন্ডার হিসেবে ইত্যাদি ক্ষেত্রে এসব এই ওষুধটি নির্দেশনা দেওয়া হয়। এই ওষুধটির মাত্রা সেবনবিধি হল, একটি ট্যাবলেট দিনে 1 থেকে 2 বার প্রচুর পরিমাণে পানির সাথে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য, ভরা পেটে খেলে শোষণ ভালো হয়। এই ওষুধটির কিছু সাইড ইফেক্ট, সেসব সাইড ইফেক্টগুলো হচ্ছে, এটির সাইড ইফেক্ট খুব কমই হয়, তবে বিরল ক্ষেত্রে পেট ফাঁপা, বুক জ্বলা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে হাইপার ক্যালসিমিয়া হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে, ইহা গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দেশিত। ভিউয়ার্স, এই ওষুধটি ব্যবহারকালে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি, যেমন মৃদু হাইপার ক্যালসিউরিয়ায় নিঃসরণ মাত্রা সতর্কভাবে পর্যবেক্ষণ করতে হবে, মৃদু থেকে মাঝারি মূত্র হ্রাস ও দীর্ঘদিন ব্যবহারে প্লাজমা এবং সিরামে ক্যালসিয়ামের মাত্রা পরিমাপ করতে হবে। যে সকল রোগীর ক্ষেত্রে কিডনির পাথর সৃষ্টির ইতিহাস আছে সেসব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত। এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি ইউনিট প্রাইস 10 টাকা করে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছুটা হলেও এই মেডিসিন সম্পর্কে ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আমরা হাজির হব নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মেডিসিন হেলথ ব্রিডির সাথেই থাকুন। ধন্যবাদ।